আলু পেঁয়াজ সহ সবজির মূল্য রোধে কলকাতার সহ রাজ্যের একাধিক বাজারগুলিতে অভিযানে নেমেছে টাস্ক ফোর্স আর টাস্ক ফোর্সের কর্মীরা বাজারে যেতেই নজিরবিহীনভাবে ক্রেতাদের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাদের শনিবার সকালে মানিকতলা কোলে মার্কেট সহ কলকাতার বাকি বাজারগুলিতে হানা দিয়েছে টাস্ক ফোর্স কথা বলেছেন ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বাজারে সবজি ও আনাজের দাম খতিয়ে দেখেছেন তারা বেশি দাম দেবার অভিযোগ পেয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন টাস্ক ফোর্সের সদস্যরা কোথা থেকে কত দামে পেঁয়াজ কেনা হচ্ছে খোলা বাজারে তা কত দামে বিক্রি হচ্ছে সবই নজরে রাখছে টাস্ক ফোর্স পাশাপাশি মেদিনীপুরের রাজবাজারে অভিযানে গিয়েছিলেন টাস্ক ফোর্সের কর্তারা তাদের দেখে কয়েকজন ক্রেতা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বর্ধমান বহরমপুর সহ রাজ্যের একাধিক বাজারে অভিযান চালাতে দেখা গিয়েছে টাস্ক ফোর্সের কর্তাদের কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি দিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা